আবার বলছি দীপা, তোমার ভিডিওটা আজকেও দেখলাম, তুমি কাঁদছিলে কালকে, তাও এতটা ভাঙনি, আজকে কাঁদছিলে, তোমার কান্না দেখাবার সত্যি আমার খুব কষ্ট লেগেছে। তোমাকে আমি কালকেও বলেছি, আজকেও বলেছি, তুমি বলছিলে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, প্রথম সন্তান সবার জীবনে অনেক আশা, অনেক ভালোবাসা নিয়ে আসে, তাই তোমার কান্না দেখার পর আমার আজকেও কষ্ট হলো। এটা বারবার বলবো, তুমি এতটা স্ট্রেস নিও না, তোমার এখনও স্টিচ শুকায়নি, বা শুকানোর পরও অনেকটা রিল্যাক্স থাকতে লাগে, তুমি যদি স্ট্রেস নাও এটা কিন্তু খারাপ। তুমি বলো কোথায় স্ট্রেস নাও, এই যে তুমি ভিডিও করছো, এই যে তুমি কাঁদছো, এটা কিন্তু একটা স্ট্রেস, একটা ছুটি নিতে লাগে। এইগুলি ম্যাটারনিটি লিভ কেন দেয় তাহলে? কেন থাকে ম্যাটারনিটি লিভ? কেন মা হওয়ার পরে 6 মাস টাইম দেয়? কেন কোনো মার 2 বছর পর্যন্ত ফুল পেমেন্ট নিয়ে কোনো মা ছুটি নিতে থাকতে পারে? এই রুলসগুলির পেছনে কারণ কি? কারণ যত কিছু তোমার শরীরের উপর দিয়ে একটা বিশাল বড় ঝড় গেছে, তাই ভিডিও করাটা কিন্তু একটা স্ট্রেসের মধ্যেই পড়ে। ভিডিও করলে কে কি কমেন্ট করলো, কে না করলো, কোথাও না কোথাও একটা মানসিক চাপ। তুমি বলবে না ভিউয়ার্সদেরকে খবর দিলাম, ভিউয়ার্সদের খবর দিয়েছো ঠিক আছে, এটা তো কালকে তুমি দিয়ে দিয়েছো, তোমার এখন এই মোমেন্টে রেস্টের দরকার। আর রইল ছোট্ট ফুল, কলি আবার আসবে, 6 মাস ওয়েট করো, 6 মাস পরে নিশ্চয়ই আবার সুন্দর ফুল, আবার সুন্দর কলি তোমার বাগানে খেলবে। যখন নেগেটিভ ভিডিও করার তখন নিশ্চয়ই নেগেটিভ ভিডিও করি, কিন্তু এখন একজন সিনিয়র মহিলা হিসাবে একটা কথাই বলবো, মা হওয়ার স্বপ্ন সব মেয়েদেরই সবচেয়ে বেশি থাকে, আর তুমিও মা অবশ্যই হবে। মা ডাকটা শোনার মজাই আলাদা, তুমিও মা ডাক শুনবে, কিন্তু এখন তো যদি ভেঙে পড়ো স্ট্রেস হয়ে যায়, এটা মুশকিল। জানো তো আমাদের এখানে এতটা নেই, বাইরে কিন্তু এগুলি আছে, বাইরের দেশে এই ম্যাটার মানে কোনো বাচ্চা এরকমভাবে নষ্ট হয়ে গেলে, এসে হয়ে গেলে মাদের কিন্তু একটা কাউন্সিলিং করা, কনসোল, নট কাউন্সিলিং, কনসোল করার জন্য একটা দেওয়া হয়, যে বাচ্চাদের গান শোনানো হয়, হ্যান করা, মনটাকে ফ্রেশ রাখার জন্য। এই জিনিসগুলি আমরা এখানে ভারতে এতটা করি না। মেন্টাল হেলথ আমাদের তো ওই বাচ্চা কিছু হয়ে গেল পরও মাদের সেই উনুনে চলে যেতে লাগে, ঘরের কাজ চলে যেতে লাগে, যেটা আমাদের দেশের নিয়ম কালচার আমাদের। এটা তোমাকে একটা কথাই বলবো, তুমি আর ওই চিন্তাধারাটা করো না, হ্যাঁ, যেটা হয়ে গেছে ফেসটা, সেই ফেসটাকে বাদ দিয়ে এখন ভাবো যে আমার আবার আমি মা হবো, হলে আপনার কীরকম স্বপ্ন হবে, কীরকম হবে সেটা ভাবো। হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটা একটা স্বপ্ন ভেবে ভুলে যাও, আর যেটা আসবে সেটা ভাবো। ওই পজিটিভিটিটা এখনও খুব দরকার। আমরা বলি না মা হওয়ার সময় ওই 9 মাস সবসময় পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কথা বলবে, কথা ভাববে, ঠিক জীবনে কোনো পজিটিভিটি আনার জন্যও কিন্তু পজিটিভ কথাবার্তা ভাবাটা খুব দরকার, পজিটিভ থাকাটা খুব দরকার। একটা কথাই বলবো, আর কোনো কান্নাকাটি না, আর পিছন দেখা না, আর কোনো কষ্টের কথা নিয়েও ভাবা না, যা হয়েছে তা হয়ে গেছে, যেটুকুন হয়েছে সেটুকুন হয়ে গেছে। মনে রাখো সামনে খুব ভালো, খুব সুন্দর একটা উজ্জ্বল কিছু তোমার জীবনে আসছে। অন্ধকার যখন খুব গাঢ় হয় না, দেখবে সামনেই তখন ভোরের আলোটা ফুটবে, তাই তোমার জীবনে সে সামনে খুব একটা ভালো ভোরের আলো আসছে, তাই সেই আলোটাকে তুমি গ্রহণ করো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর কান্নাকাটি না। আর আমি তো বলবো একটা কথা, তুমি এখন কিছুদিনের জন্য হলো এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যাও, যা হয়েছে হয়েছে, যা বলার বলে দিয়েছো। এই ভিডিও করাটা একটা স্ট্রেস, কমেন্ট পড়াটা একটা স্ট্রেস, এটা একটা মনের মধ্যে স্ট্রেস, এটা অনেক কিছু ম্যাটার করে, তোমাদের ক্ষেত্রে বড় বড় ব্লগারের ক্ষেত্রে তো অনেক বেশি ম্যাটার করে। সেখানে আমি বলবো এই স্ট্রেসগুলি থেকে অন্ততপক্ষে আরও 5-7 দিন দূরে থাকো, আর অবশ্যই তোমার মুখে চোখের জল দেখে আমরা ভিডিও চাইবো না, তুমি হাসতে হাসতে ব্লগ করবে, নিশ্চয়ই করবে 5-7 দিন পরে। হ্যাঁ, সেই জিনিসটাকে তো ভোলা যাবে না, প্রথম মা হওয়ার যে আশা আকাঙ্ক্ষা সেটা ভোলা যাবে না, সেটাকে একটুখানি সাইডে ধামা চাপা দিয়ে আবার ভিডিও করতে শুরু করো, হাসি মুখ দিয়ে, সুন্দর একটা ভবিষ্যতের আশায়, ভোরের আলোর আশায় আবার ভিডিও করতে শুরু করো। তোমার ভিডিওটা দেখার পর কালকেও খুব কষ্ট হয়েছিল, আজকেও আমার খুব কষ্ট হয়েছে। না দীপা, তোমাকে আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি অনেক, কিন্তু না, চোখের জল কারোর দেখতে পাই না, পারি না দেখতে, কাঁদবে না, খুব সুন্দর একটা, তখন তোমার বাচ্চা আসলে পরও আমরা কনগ্রেচুলেশন বলবো, বাচ্চার ফটো দিয়ে আমরা কনগ্রেচুলেশন বলি, সানি ঋতিকার সময় বলি, শেখার সময় বলি, অনেকের সময় দেওয়ার সময় বলেছিলাম, তোমার সময় ভিডিও করে বলবো কনগ্রেচুলেশন, দীপার ঘরে একটা সুন্দর মেয়ে আসলো বা ছেলে আসলো, যেটাই আসুক সেটাই বলবো। তো তার জন্য কিন্তু কালকে, কালকের জন্য তুমি আজকের দিনটা খারাপ করো না, আর না কেঁদে না কষ্ট পেয়ে সুন্দর একটা হাসি মুখ নিয়ে সামনের ভিডিওগুলি নিয়ে আসো, আর ঠিক ভগবান করুক তোমার সামনের দিনগুলো যেন সম্পূর্ণ শুধু হাসি মুখ দেখতে পাই, তোমার হাসিটা খুব সুন্দর, হ্যাঁ, সেই হাসিটা যেন আবার দেখতে পাই, ঠিক আছে, আর কাঁদবে না। আই হেট টিয়ার্স বলবে, চোখের জল তো আসেই, আসবেই, স্বাভাবিক, কিন্তু এটা তুমি স্ট্রেসড হয়ে যাবে।
স্ট্রেসটা ভালো না, তোমার স্টিচ তো ঠিকই আছে না, অপারেশন তো ঠিকই বড় হয়েছে, তো ছোট অপারেশন তো হয় নাই, অপারেশনের কষ্টটা কিন্তু কম না, এটা কিন্তু রয়ে গেছে। তাই সেই কষ্টটার থেকে আমি বলছি, আর কোনো কষ্টকে আলিঙ্গন করো না, যেটা হয়েছে সেটা হয়ে গেছে, এটা ভুলে যাও। এটুকুনি বলবো, আর কোনো চোখের জল নিয়ে নিয়ে তোমার কোনো ভিডিও আমি দেখতে চাই না, হাসি মুখে ভিডিও তোমার দেখতে চাই। জানি, বুঝতে পারছি পরিবারের ছেলের এরকম হয়েছে, তোমার অর্পণের কত কষ্ট হচ্ছে, সব কিছু মিলিয়েই তুমি কষ্ট পাচ্ছ, নিজের কষ্টটা তো আছে প্লাস পারিপার্শ্বিক কষ্টটাও আছে, কিন্তু যাই হোক সেই কষ্টটাকে ভুলিতে থাকতে লাগবে। তুমি তো জানো, তুমি তো জানোই এটাই তো আমাদের জীবন, তাই না? অনেক কষ্ট, অনেক কিছু নিয়েই তো এগিয়ে যেতে লাগে। তুমি দেখো তোমার সহকেটারদের মধ্যে কত কষ্ট চলছে, কত ঝগড়াঝাটি চলছে, কত কিছু চলছে, তা নিয়েও তো এগিয়ে যাচ্ছে, তাই না? তো তোমাকেও সেই সব কষ্টটা নিয়েই এগিয়ে যেতে লাগবে, কিছু করার নেই। নিশ্চয়ই সন্তান সুখ তুমি নিশ্চয়ই পাবে, ধৈর্য ধরো, বেশি দিন না, আর 5-6টা মাস ধৈর্য ধরো, তারপর নিশ্চয়ই তুমি ভোরের আলো দেখতে পাবে। কিন্তু তোমার কান্না দেখার পর কালকেও খারাপ লেগেছে, তোমার কান্না দেখার পর আজকেও খারাপ লেগেছে। দেখো, যখন নেগেটিভ করি তখন নেগেটিভ করি, কিন্তু যখন পজিটিভ বলি তখন পজিটিভই বলি। চলো, বাই।